পাঁচ বছরের কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিকভাবে উৎপাদনের পথ খুলল নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পৌনে একটায় জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ বান্ধব এই কারখানার উদ্বোধন ঘোষণা করেন। এই কারখানায় বছরে 9,24,000 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে, দৈনিক উৎপাদন হবে 2,800 মেট্রিক টন। এটি চালতে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। 110 একর জমিতে 15,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানাটিতে সরকার দিচ্ছে 4,580 কোটি 21 লাখ। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 10,920 কোটি টাকা মিলছে জাইকা, এইচএসবিসি এবং ব্যাংক অফ টোকিও মিৎসুবিশি ইউএফজি এর ব্যবসায়িক ঋণ প্রকল্পের মাধ্যমে। 9,24,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া সার কারখানাটি বর্তমান এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা। কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে আরও 10% ইউরিয়া সার উৎপাদন বৃদ্ধি পাবে। 2015 সালে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজারের প্রকল্পটি অনুমোদন করেন। 2018 সালে অক্টোবরে শুরু, 2023 সালে প্রকল্প মেয়াদের 3 মাস পূর্বেই এশিয়ার অন্যতম বৃহত্তর এই সার কারখানাকে আজ আপনি উদ্বোধন করলেন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।